আবার স্টিল না হয় যে আজ এমন দিন ধরে ধরা লকডাউন হল মোর মিসেস লড়াত্তাত আসলে বেঙ্গালুরু তিনিমা মই সোয়ালি আর নাতি লই পেলে অকলে রান্না বড়া ঘর মুসা আদি করে বহুতখিনি কাম রান্না বড়া তো রেগুলার টুকুন করে উঠিয়ে রান্ধিব গুছি যাও কারণ মই মোর টার্গেট আছে 10টা 7টা তো কামটা হেক করব লাগে করি পেলে মই নিজের কামত লাগি গতিকে একেরাহে 6টার পর উঠি কন্টিনিউয়াস কাম করে রান্না বান্না করে কমপ্লিট করি তারপরে তার মাঝেতে লড়াটু পুতেক ধরে পেলে হয়তো দেখা গেল সি মোর কুসুতে মই অকলে এক হাতে লই পেলে চাহ বনালো খালো সি মোর কুসুতে ঘুরি আছে তার টুপুনি মারলো এনেকে চলি আছে আর আৰু স্যার এক্সারসাইজ করে না আপনি নিজৰ শরীরৰ যত্ন এক্সারসাইজ কত করু এই কামটোৱে মোৰ এক্সারসাইজ হৈ যায় যিমানখিনি কাম কৰা হয় গ্ৰাফিক্সত বিভিন্ন আৰু ফিজিক্যাল বহুত হয় গ্ৰাফিক্সত ফিজিক্যাল টু এক্সারসাইজ হৈ যায় হয় তো এনে কেতিয়াবা কেতিয়াবা করেছিল মাঝে মাঝে হয়তো প্রাণায়াম মন গল প্রাণায়াম এটা করলো কিবা করলো এক্সারসাইজ করলো মাঝে মর্নিং ওয়াক করেছিল মাঝেতে আকো এড়ে দিলো এইবিলাক হয়ে আছে আপ ডাউন হয়ে আছে আর স্যার আড্ডা বন্ধু বান্ধবর লগত আড্ডা তো কেনে গুহাটি যেটু আড্ডা আসলে হেটু আড্ডা এতিয়া ইয়াত নাই ইয়াতে আড্ডা তো হল তোমার মেইনলি হেরি লৈকে কি বলে তোমার এই মোর গদলি হলে ডিপার্টমেন্ট টু আড্ডা ডিপার্টমেন্টে লওয়া আসলে কাম করে মোর লগত মোর ইয়ে আছে একজন আছে মোর কাম করে একেলে আমি বই পেলে কাম করু এটি গদলি তাতে আটটা লেখে থাকু থাকি পেলে আকো ঘর ঘর গুছি আমার যেহেতু মই গুয়াহাটিত মেনটেন করেছো যে আড্ডা মারা একটা স্টুডিও আসলে তাতে মই আড্ডা মারিছিল রেগুলার সেটি এই ইয়াতে সেই পরিবেশটা নাই মই এটা এটা আড্ডাটো মানে রাতেপুয়া ডিপার্টমেন্ট পড়া হোক দুটা মানত আকো গধূলি 5টা মানত যাও রাতে 8টা তখন এই টাইমটো আর বাকি যিনি আর্টিস্ট আছে তেওঁলোক কেতিয়া কেতিয়া লগ পায় মানে এক্সিবিশন ইত্যাদি লগ পায় নেকি না এক্সিবিশন তো লগ পাও তার বাহিরে কেতিয়াবা অ্যাকচুয়ালি ক্যাম্প গুলো ক্যাম্প গুলো গেট টুগেদার একটা হয় হওয়ার ফলে তাতে গিয়ে লগ পাও এনেকে ধরনের চলবে স্যার আপনার কামটি সবেই ভাল পায় আপনার লিথোগ্রাফি আপনার ভাল পায় ব্যাপে কবন আর না আপনার মানে কেনেকুয়া লাগে আপনাক যেটা মানুহে অ্যাপ্রিশিয়েট করে তেতিয়া আপনার কি ফিল হয় অবিয়াসলি ভাল লাগে আপনাক দেখিলে এনেকুয়া লাগে নো আৰু যেতিয়া ধৰক আপোনাৰ বিষয়বস্তু লৈ পেলাই আপোনাৰ বিষয়বস্তু লৈ পেলাই কেতিয়াবা যদি ভুল ধৰণে সমালোচনা হয় আমি দেখিছো বহুত সময়ত এনেকুৱাও হৈছে আপোনাৰ কণ্ট্ৰিবিউচন আছে যিটো জেগাত সেই জেগাবিলাকত বেলেগে বেলেগ ধৰণে লিখা ওলাই গৈছে মই এই ক্ষেত্ৰত এটা কথা কওঁ মৌচুমী কণ্ডলী আৰ্ট এণ্ড ডিলত এবাৰ লিখিছিলে হয় পুরা একদম পুরা ভুল একটা ইনফরমেশন দিলীপ তামুলির উপর দিলীপ তামুলিক লই পেলে বস্তু লিখিলে যেটু কথা একদমই কোনোদিন দিলীপ তামুলি করা নাই সেইখিনি বস্তুটো তেওঁ পাবলিশ করলে তারপর মই তেওঁক ধরিলো বলে না দিলীপ স্যারে এনেকে কলে তো তুমি এজন রিপোর্টার হিসাবে তুমি তেওঁৰ কথা বিশ্বাস করে তুমি কেনেকে লিখিব পারিলা তুমি দরকার তুমি তারে স্টুডেন্টক খুদা এক্স স্টুডেন্টক খুদা বহুত আছে চিনাকি তোমার তুমি তেনেকে নজানি পেলে একটা ভুল ইনফরমেশন কেলে দিবা তেওঁ চার্জ কলে বলে নাই মই তো গম পোৱা নাই মই এনেকে তেওঁ কলে মই লিখি গলো তো সেইটো তো নহয় এটা গুৱাহাটী আর্ট কলেজৰ মই যেটো ষ্টাবলিছ কৰিছো 80 পুরো প্রমাণ পর চাকরি করেছো দিলীপ তামুলি 90 দাহি জয়েন করেছি 90 সালে তো ইমান বছর ধরে যে কেটা লড়া ছলি উলাইছে সবে তো জানে কি করেছে কোনে করেছে তো এখানে দিলীপ তামুলি আহি প্রতি জায়গাতে ইন্টারভিউ দিয়ে দেখা যায় যে হি হেন গুয়াহাটি আর্ট কলেজের গ্রাফিক ডিপার্টমেন্ট ডেভেলপ করেছে কি করেছে মই বুঝি পোৱা নাই মই তো ইয়াতে চাকরি করে পেলেও গই মাঝে মাঝে যাও দেখা পাও একেই আছে একেই বস্তু মই যেখানে সেখানে আছে বরঞ্চ মই যেবিলাক ভাল ভাল রোলার আনিছিল সেইবিলাক সব এবার গৈ খবর পালো যে সেই রোলারের যে অ্যালুমিনিয়াম বডিটো আসলে সেই বডিটো বিক্রি করেছে কোনোবাই শুরু করে দিয়ে তো এবার মই প্ল্যান করেছিল যে মই ইয়াতে সেই রোলারের উপর আকো নতুনকে রাবার লগাই পেলে রোলার ফিটিং করিম কিন্তু আর নহল আর শুরু করে রলে বৈশিষ্ট্য তো তোমরা লই বিক্রি করেছে অ্যালুমিনিয়ামর আসলে ভিতরটো তো এই ধরনের কথা তেও মই তো কব গলে দিলীপ তামুলি
কব না পায় এজ এ কলিগ হিসেবে তেও ভাল আর্টিস্ট তেও ভাল কাম জানে কিন্তু তেওঁৰ কন্ট্রিবিউশন লড়া ছোৱালীৰ প্ৰতি কিমানখিনি আছে মই ঠিককে কব পৰা নাই আজিলৈকে কাৰণ মই এনেকে হৈছে দিলীপ এই ক্লাছটো তোৰ আছে ঠিক আছে এই অজিত মোৰ গা বেয়া লাগিছে গা বেয়া লাগি পেলাই হাতে দেখা দুখন তিনিখন টুল লৈ পেলাই শুই থাকিলে হ'ল আকৌ অলপ যদি শুই থকাৰ পিছত সি পলাই গ'ল ক'ত পলালে মই নাজানো এই ধৰণৰ কেৰেক্টাৰ আছিলে গতিকে এজ এ আৰ্টিষ্ট হিচাপে খুব ভাল নো ডাউট কিন্তু তাৰ এই সেইখিনি খুব অভাৱ আছিলে মানে এটা টিচিং জবত এটা শিক্ষক হলে এটা কলেজৰ ডেভেলপমেণ্টৰ কথা তাক চিন্তা কৰিব লাগিছিলে কিন্তু সেইখিনি খুব বেছি চিন্তা কোনোদিন কৰা নাই আজি হয়তো তুমিও গম পাইছা তোমালোকে দেখিছা আমি যিহেতু 90 চনত এটা গ্ৰুপ কৰিছিলোঁ ছচাইটি কণ্টেম্পৰেৰী প্ৰিণ্ট মেকাৰ্ছ 92 এইটো সময়তো দেখা যায় সি জাষ্ট নামতে আছে বাকী সব কাম মই কৰিব লাগে সব ৰেডি কৰি ৰেডি কৰাৰ পিছত যেদিনাখন আমি ট্ৰেইনত উঠিম দিলীপ তামুলে মূৰত গামোচা লগাই পেলাই আহি গ'ল তো সেই তেনেকে টাইপৰ ঠিক লাষ্ট মুহূৰ্তত সি প্ৰেজেণ্ট থাকিব তাৰ আগৰ গোটেইখিনি কামটো হয়তো চিজেল কৰাৰ পিছত নিজে কোনোদিন আগবাঢ়ি অহা নাই ক'তো আজি হয়তো তোমালোকৰ পৰা মই কণ্ট্ৰিবিউচন লৈছিলো মাজে বোলে মাহে মাহে ইমান টকাকে তোমালোকে জমা ৰাখা কাৰণ এক্সিবিশ্যন কৰিব বোলে এই টকাটো লাগিব গেলাৰী ভাড়া হেন তেন সেইবিলাক খৰচা এটলিষ্ট অলপ চেফ হ'ব যাৰ কাৰণে একেলগে প্ৰেচাৰটো যাতে নপৰে ল'ৰা ছোৱালী সেই তেনেকে চিন্তা কৰিছিলো এই এইবিলাক বস্তু দিলীপে কোনোদিন ফিল কৰা নাই কোনোদিন কোনো কষ্ট ফিল কৰা নাই আপোনালোকৰ দুইজনৰ মাজত কেতিয়াবা এনেকুৱা কোৱা হৈছিলে নেকি যে সন্মুখতে আপুনি কৈছে যে কিয় বা দুজনে যিহেতু এটা ডিপাৰ্টমেণ্টতে আছিলে আপোনালোকে দুইজন মানুহ কেনেকে আছিলে ধৰণে কি ধৰণে দুইজনে মেনেজ কৰিছিলে মেনেজ কৰিছিলো এতিয়া চোৱা হি আহিছে গৈছে মই তাক হি যে আছে মই সেইটো মই কেতিয়াও ফিল কৰা নাই মই অকলে অকলে ভাবি আছিলো হয় সি আহিছে তার মতে থাকে মই তার মতো কাম করে যাও মোর ক্লাস যিমানখানি আছে করো আর সি হয়তো তার ভিতরে একটা দুটো লড়া লই পেলে কেতিয়া বা খুব ব্যস্ত থাকে বা সেইখিনি কথা তেনেকে ভাবে মই দেখিছো হয় কারণ যি হোক আটাইতকৈ দুখর কথা যে হয় হয় কওক স্যার আটাইতকৈ দুখর কথা যে মই যেতিয়া কলেজটো এৰি আহো তেতিয়া মোর নামত বেয়া এলিগেশন দিলে সেই পিৰিয়ডত এটা ল'ৰা এটা ছোৱালী বিজয় দেউৰী নামৰ যে মই হেনো ক্লাছ নলওঁ কিন্তু সেই ল'ৰাটোৰ পেঞ্চিল ধৰা শিকালো মই এই ল'ৰাটো আৰ্টৰ কমাৰ্চৰ ল'ৰা আহি পেলাই আৰ্টটোৱে ভৰ্তি হ'ব তাৰ কাৰণে তাৰ দাদাকে মোৰ ওচৰত পঠালে ৰেফাৰ কৰিলে জেবিন বাইদেউ তো সেই ল'ৰাটো পেঞ্চিল ধৰা শিকালো মই সেই ল'ৰাটো কয় মই ক্লাছ নলওঁ বুলি হা তাৰ সন্মুখত কোনে বহি আছে দিলীপ তামুলি বহি আছে অলপ দেৰি তাৰ এইটো মোৰ চকুৰে দেখা অলপ তাৰ কিছু মুহূৰ্তৰ আগতে মই দেখিছো সি আৰু দিলীপ তামুলি কিবা আলোচনা কৰিলে তাৰপিছত আহি পেলাই মই নিজৰ জেগাত বহিলো তেতিয়া সি আহি গ'ল আহি দিলীপো বহিলে আৰু সেই ল'ৰাটো আহি পেলাই আৰম্ভ কৰিলে মই ক্লাছ নলওঁ মই হেৰি কৰোঁ হেন কৰোঁ তেন কৰোঁ এইবিলাক কথা আৰম্ভ কৰিলে তো সেইখিনি মোৰ কাৰণে খুব ইনচাল্টিং লাগিলে কাৰণ আজিলৈকে যিমান ল'ৰা ছোৱালী ওলাইছে তো তাৰে ভিতৰত দেখা যাব হয়তো বেংগলী ল'ৰা ছোৱালী এটা কি দুটা আছে বাকী চব অসমৰ ল'ৰা ছোৱালী তো সেই তাহাঁতে এই কমিউনিয়েল বেপাৰটোত লৈ গুচি আহিলে সেইটোতো কেতিয়াও মানে কেতিয়াও গ্ৰহণ কৰিব নোৱাৰা কথা নাই সেইটো সেইকাৰণে মোৰ খুব বেয়া লাগে কাৰণ এই কলেজটো চোৱা কলেজটোৰ লগত মোৰ বেলেগ ধৰণৰ এটা চেণ্টিমেণ্ট আছে যাৰ কাৰণে মই এতিয়াও তাৰ কাৰণে চিন্তা কৰোঁ কেতিয়াবা এই ধৰণৰ বিকাশ চক্ৰৱৰ্তী ছাৰৰ লগত আপোনাৰ খুব এটা ভাল সম্পৰ্ক আছিলে হ্যাঁ ভাল সম্পৰ্ক এইকাৰণে আছিলে তেওঁ মোৰ টিচাৰ শিক্ষক আছিলে আনকি কন্দপ শৰ্মাৰ লগতো মোৰ ভাল সম্পৰ্ক আছিলে আনকি শোভা শৰ্মাৰ লগতো খুব ভাল সম্পৰ্ক আছিলে এওঁলোকে আমাৰ শিক্ষাগুৰু আছিলে প্ৰথম শিক্ষাগুৰু বুলি ক'ব পৰা তেওঁৰ পৰা বহুত কাম শিকিছোঁ বহুত ধৰণৰ কাম শিকিলোঁ বিকাশ চক্ৰৱৰ্তীৰ পৰা আৰু একেলগে আমি একেলগে একে সময়ত গধূলি কলেজ আহিলে একেলগে চাহ পানী খাবলৈ যাওঁ তো এই ধৰণৰ কিছুমান কথা যেনেকৈ শান্তিপুৰত থাকোঁতে
ষ্টুডেণ্টৰ যেতিয়া আছিলোঁ তেতিয়া তোমাৰ স্বভাৱ তেওঁ পিছফালে ঘৰ আছিলে কলেজত আনকি বিকালে গধূলিলৈকে হ'লেও কেতিয়াবা দেখা যায় স্বভাৱ ইচ্ছা কৰি মোক 4টা-5টালৈকে বহাই ৰাখে কাম কৰা মই বহি যায় তেওঁ আকৌ ঘৰত গৈ খাই মেলি আকৌ আহে আহি পেলাই বহে কাম চাই কিবা কৰে মই তেতিয়া কলেজত অকলে আছো কোনো ল'ৰা ছোৱালী নাই কিন্তু মই অকলে আছো মোক কাম দেখে কাম মানে কথা পাতি কৰোঁ এই ধৰণৰ বহুত কথা যিবিলাক স্বভাৱৰ লগত আমি হেৰি কৰিছিলোঁ তেওঁৰ কিছুমান যেনেকে জহৰনগৰ যেতিয়া তৈরি হল তেতিয়া তেওঁ কমার্সিয়ালি কিছুমান কাম ললে এই ডাঙর ডাঙর পেইন্টিং তেওঁ লগত মই কাম করছো আনকি স্কাল্পচারও বনাইছিল তেতিয়া তো এই ধরনের বহুত কথা যেবিলাক গুয়াহাটি আর্ট কলেজত করে গৈছো এই কারণে তার লগত মোৰ বেলেগ ধরনের সেন্টিমেন্ট আছে আনকি সায়েন্স সিটি যেটো মিউজিয়াম তার যে কোল কয়লার যে একটা খনি নিচিনা আছে সেইটো মোর হাতে বনোৱা ৰাজভৱনত মই গোটেই পেইণ্টিং বিলাক মোৰ হাতত কৰা ৰাজভৱনত যিটো ৰাজভৱনত গোটেই পেইণ্টিং কৰা আছে স্কাল্পচাৰ কৰা আছে এই পেপাৰটো ফোল্ড আছে অ তো হেখিনি প্রিন্ট চলি আছে আপনার ই অকল হ্যান্ডেল ডাঙর পেপার নয় হ্যান্ডেল করা গেল দিকদার হয়ে যায় হয় রোল করে না রোল করে না আর দুকানে ধর নিয়ে আস তো এই ধরনের রাজভবন করেছিল তার পেইন্টিং আছে রিলিফ কাম আসলে বহুত কাম করেছিল গোটে দিন জি হোক এই ধরনের চলি আছে মানুহ আছে তেওঁলোকত খুব আড্ডা চাড্ডা মাৰিছিলো এইবিলাক আছে জিতু দা আছে সেই এই একটা গধূলি হলে মোর স্টুডিও আড্ডা মারা আসলে আর দিনের বাগাত মই তেতিয়া গুয়াহাটি আর্ট কলেজত আসিল কেতিয়াবা আহতে লাস্ট তো তেনেকে যেনেকে মোর লাস্ট পিরিয়ড মই হেৰিত আহিলো কি বলে মালিগাঁও চাৰিআলিত মোর বন্ধু একটা আয়ুর্বেদিক দোকান আসলে তাতে আড্ডা মারিছিল তারপর তার মাজতে মই একটা স্কুলের নিচিনা করলো গভর্নরও আহিছিলে চাবলে মালিগাঁও মেইন রোডের উপরতে আসলে গভর্নর আহিছিলে কারণ গভর্নর অহার কারণ হল মই তেতিয়া লাচিত বৰফুকনৰ একটা পোর্ট্রেট বনাইছিলো এটু গভর্নর হাউসের পরাই কথা অর্ডার আছে আর একটা ল্যান্ডস্কেপ আসলে তোমার 22 ফুট দীঘল সেইটো আৰম্ভ হৈছিল ৰাজভৱনৰ পৰা মানে ব্ৰহ্মপুত্ৰ ব্ৰিজলৈকে মানে সেই তাৰে টুকুৰা টুকুৰা সেইবিলাক সেই গোটেইখিনি চিন দি পেলে মেপটো এটা লেণ্ডস্কেপ আছে ৰাজভৱনত আছে 22 ফুট বাই তোমাৰ এফালে আছিলে 10 ফুট এনেকে এটা লেণ্ডস্কেপ কৰা হ'ল তো সেইটো এতিয়া ৰাজভৱনতে আছে দৰবাৰ হলত তো এই ধরনের কিছুমান বস্তু আছে স্মৃতি থকা স্যার আপনার যিখন কিতাব হইছে কিতাবখনত এই গুটেবোৰ কথা আছে না অলপ সলপ আছে গুটেখিনি না মোটামুটি আছে স্যার আপনার কিতাবখনৰ বিষয়ে অলপ কব তাত মানে কিমানটা প্লেট কি ধৰণে হল কিমান দিন লাগিল এই র কিতাবটো ইয়াতে তো প্যাকিং করে তোর কারণে প্রথম বললে লাগিব বলে কিতাবটো লৈ আনিছিল এই হৃদয় বহুত ধুনীয়া সাইজটো বহুত ডাঙৰ টোটাল 145 পেজ 145 পেজ আর্ট এন্ড ডিলে করেছে না স্যার আর্ট এন্ড ডিল আর্ট এন্ড ডিল আর্ট এন্ড ডিলে
তাইটো আৰম্ভ কিতে কেনেকে হল এই কিতাপৰ কনসেপ্টটো কেনেকে আৰম্ভ হল না এটো একচুয়ালি আৰম্ভ হল আৰ্ট এণ্ড ডিলৰ লগত কথা পাতা হল এখানে একচুয়ালি মেট্রো মেঘালয়ে বস্তুটো কন্টাক্ট হল আচ্ছা তেওঁলোকে মোক কাম পঠাব কলে মোক কাম পঠালো তেওঁলোকে ভাল পালে তেওঁলোকে শ্ব' কৰিবলৈ এগ্ৰী কৰি দিলে কৰাৰ পিছত কিতাপৰ কথা ক'লে আৰু মেঘালয়ে কৈছিলে মই এখন কিতাপ তেওঁৰ ওপৰত লিখিব বিচাৰিছোঁ তেওঁলোকে এইটো কৈ ঠিক আছে অ'কে হ'ব এই ধৰণৰ বস্তুটো আৰম্ভ হ'ল তাৰপিছত যিখিনি কাম কৰিছে মেক্সিমাম মেঘালয়ে কামটো কৰিছে হয় আপুনি মেঘালয় বাইদেউ টাইম দিবলগীয়া হৈছে ইণ্ডিয়ান যিখিনি আছে বা আমি যিখিনি ধৰক ষ্টুডেণ্ট আছে আমাৰ প্ৰেক্টিকেলিটো কৰে কিন্তু যিখিনি মানে থিয়ৰিটিকেল মানে গ্ৰাফিক্সৰ যিটো এইবিলাকতো এড হ'ব পাৰে মেথডছ এণ্ড মেটেৰিয়েলছ বস্তুটো এড হ'ব এইবিলাক পাৰে একচুৱেলি কি হয় বহুত সমস্যা পাহৰিও যোৱা যায় মানে নতুন শিকা সময়ত নতুনকে শিকাৰ সময়ত যদি অলপ দিন গেপ হৈ যায় মানে কি হোৱাৰ পিছত কি এপ্লাই কৰিব লাগে কেমিকেলৰ কথাখিনি বিশেষকে বৰ ধুনীয়া প্ৰিণ্ট ওলাইছে ছাৰ পেপারটো ডাঙর বলে এক অকলে ম্যানেজ করা প্রবলেম হয়ে যায় হয় হয় সাইডু কালারটো ঠিকই দেখিছনে ব্ল্যাক নেকি স্যার এটু ব্ল্যাক কর ব্ল্যাক কর হয় এ সোজা কিছু প্রশ্ন স্যার পেপারটো কি এটু টাইপোলো একটা পেপার আছে এটু বৰ ধুনীয়া প্ৰিণ্ট ওলালে সেইটো এটাই কালাৰ এটা কালাৰ সিংগল কালাৰ একচুৱেলি ইয়াতে প্ৰবলেমটো হয় বাই কালাৰ ল'ব কাৰণে মোৰ এতিয়া বৰ্তমান স্পেচটো সিমানখিনি নাইকিয়া বুলি কাৰণ দুটা তিনিটা ৰোলাৰ চলাবৰ কাৰণে জাগাটো কম আছে আপুনি তথাপি আগৰ এটা কালাৰ লৈছিলোঁ বাই কালাৰ অলপ কষ্ট হয় আৰু সেইকাৰণে এইটো ব্লেক এণ্ড হোৱাইটে চিন্তা কৰি কামটো কৰিছিলোঁ এইটোৰ চাইজটো আছিলে 26x by 40 inches. ড্যাম্পত থাকিলে অলপমান বেয়া ভাঙাস পড়ি যায় সিলিকা জেল দিলে ঠিকে থাকিব নেকি সিলিকা জেল থাকিব আর যদি বেটার যদি পেপারত যদি প্রিন্টত লগে লগে এটা একটা নিউজ প্রিন্ট দিয়ে রাখা ট্রেসিং পেপার নয় নিউজ প্রিন্ট দিলে নিউজ প্রিন্টে ফাঙ্গাস তো শোক করে আচ্ছা আর না হলে ব্লটিং পেপার বেটার হল ব্লটিং পেপার ব্লটিং পেপার ব্লটিং পেপার দিব পারিলে তেতিয়া এটু হেৰি হৈ যায় এটু আমি ঠিক করে দেবো স্যার আমি যে ধরনের লিথো শিকিছিলো আমি যে ধরনের লিথো কৰিছিলো স্যার টেকনিকবোৰ এটা একেই আছে নে এটা সলনি হৈছে না প্র্যাকটিস তো এক সিস্টেম তো একেই সিস্টেম তো একেটাই আছে প্র্যাকটিস গুলো একেই আছে কিন্তু ধরা কাম করা পদ্ধতি গুলো অলপ বেলেগ বেলেগ আচ্ছা এই আর চলি আছে তোমার স্যার আপনি এটা মানে স্টুডিও এটা ভাল স্টুডিও এটার কনসেপ্ট এটা আপনার কনসেপ্ট কেনেকুয়া এটা স্টুডিও ধরক চারিজন পাঁচজন মানুহে কাম করিবলে হলে স্টুডিওটো কেনেকুয়া হওয়া উচিত তাত কি কি থকা উচিত
যদি প্রিন্ট মেকিংৰ কথা আমি প্রিন্ট মেকিংৰ অ প্রিন্ট মেকিংৰ হলে তোমাৰ যদি তুমি তাতে লিথো এচিন দুটাই ৰাখা হয় না অকলে এচিন ৰাখিবা যদি এচিন অকলে ৰাখা তেতে বেলে গব যদি হেৰি কৰা বেলে গব তো এচিন যদি দুটা দুটাই থাকে দুটা কাৰণে প্ৰথম লাগে মেচিন মেচিন তাৰ ধৰা প্ৰথম স্যাৰ স্পেচটো কিমান বাই কিমান হ'ব লাগিব স্পেচটো কিমান বাই কিমান হলে ভাল এটা ভাল ষ্টুডিঅ' কৰিব গলে মিনিমাম তোমাৰ 20 ফুট বাই 40 ফুট মিনিমাম স্পেচ লাগে তেতিয়ালে তুমি লিথো আৰু এচিংটো দিব লাগিব দিব পাৰিবা আৰু লগতে যেনেকে এচিড বাইট এচিড য'ত বাইট হ'ব তাৰ বেলেগ চেম্বাৰ হ'বলে প্ৰপাৰ গ্লাছ চেম্বাৰ নিচিনা হৈ যাতে ফিউমখিনি এচিডৰ যিটো ফিউম এই ফিউমটো তোমাৰ হেম্পাৰ নকৰে যাতে তুমি কাম কৰি আছা তুমি মাস্পিন্দি কান্দি কাম কৰি আছা তাতে ভিতৰতে এক্সজষ্টন লগাই থাকিব যে ফিউমটো হ'ব এইটো ওপৰত যাতে ওলাই যায় সেই চিমনি চিষ্টেম কৰি যদি দিব পাৰা বেটাৰ হা তেতিয়াহ'লে তোমাৰ ইমান ক্ষতি নহয় কাৰণ তোমাৰ হাতত ফিউমটো মই এচিডত কাম কৰি আছো মোৰ লগত যিকেইটা আৰু ল'ৰা ছোৱালী কাম কৰি আছে ফিউমটোতো তাহাঁতৰ কাৰণে সোমাই আছে তাহাঁতৰ লৈ আছে সেইটো ফিউমটো যাতে বাহিৰত আহিব নোৱাৰে তাৰ কাৰণে এটা পুৰা গ্লাছ চেম্বাৰ নিচিনা হোৱা উচিত চাৰিওফালে গ্লাছ কাভাৰ থাকিব ভিতৰত এক্সজষ্টন থাকিব এটা টেবিল থাকিব তাতে তুমি এচিড বাইট কৰিবা তোমাৰ যাতে কোনো ৰকম ক্ষতি নহয় সেইটো চিন্তা কৰি মাস্ক পিন্ধি থাকিব লাগিব আৰু সদায় 24 ঘণ্টা এচিড ওচৰত এনেকে কৰিলে যদি তুমি চাবা তাৰ আগতে তুমি মুখ নাকটো ঢাকিব লাগিব মাস্ক পিন্ধিলে আৰু প্ৰব্লেম নাই কাৰণ ফিউমটো ওলাই আছে ফিউমটো আমাৰ কাৰণে খুব বেয়া এইটো হোৱা উচিত আজি ধৰা আমি মাস্ক পিন্ধি কাম কৰিলে টান পাইছিলো বৰ্তমান এই এটা বস্তু এতিয়া ঠিক হৈ গ'ল যে এই লকডাউন এই কৰোণা অহাৰ পিছৰ পৰা ছয় মাস্কটো পিন্ধিব বাধ্য হৈ গ'ল বাধ্য হৈ গ'ল এই বাধ্য হোৱাৰ কাৰণে এটা হ'ল আছে যে এটা হেবিট এতিয়া আমাৰ কাৰণে হেবিটৰ বিকমানে গ'লে আছে মাস্ক পিন্ধি আছো প্ৰব্লেম নাই তো আগতে আমাৰ এই মাস্ক পিন্ধাৰ অভ্যাসটো নাছিলে খুব এটা হয়তো যিমান সময়ত গৈছো এচিড অলপমান নাক ঢাকি পেলাই কাম কৰি পেলাই গুচি আহিছো এনেকে হয় আৰু ছাৰ গ্লোভছ পিন্ধা নহয় বিদেশত গলে সবে গ্লোভ পিন্ধি কাম কৰি আছে মাস্ক পিন্ধিছে তাহাঁতে এইটো চেফটিটো চিন্তা কৰে আমি ইমানখিনি কৰা নাছিলো কিন্তু হোৱা উচিত চেফটি নিজৰ চিন্তাটো কৰা উচিত এইটো নকৰিলে প্ৰব্লেম হয়তো বয়সৰ লগে লগে নানা ৰকম প্ৰব্লেম হ'ব পাৰে কাৰণ সদ্যহতে ইয়ং ষ্টেজত গম নাপায় একেৰাহে চাপ'জ কণ্টিনিউৱাছলি মই কামটো কৰি আছো আজি ধৰা মই প্ৰিণ্ট মেকিঙত 79ৰ পৰা এতিয়ালৈকে ষ্টিল কাম কৰি আছো অকল প্ৰিণ্ট মেকিঙৰ ওপৰত মাজে মাজে কেতিয়াবা পেইণ্টিং কৰিছো সেইটো বেলেগ ইছু কিন্তু কণ্টিনিউৱাছলি মই কাম কৰি আছো তো সেইখিনি খুব দৰকাৰ নহ'লে কি হয়তো মই লাহে লাহে ফিল কৰো যে ঠিক আছে অলপ প্ৰব্লেম হয় মাজে মাজে এচিডৰ কিছুমান ফিউম পালে ডিঙিত খুচখুচাই বা কাঁহ উঠে ব্ৰিডিং প্ৰব্লেম হ'ব পাৰে যাৰ ব্ৰিডিং প্ৰব্লেম থাকে তাৰ বেছি হ'বই আৰু কেতিয়াবা এনেকে হয় মই হয়তো কিবা এটা কিছুমান কেমিকেল আছে খুব ফিউম গন্ধ খুব বেছি ওলায় তেতিয়া মই কাম কৰাৰ সময়তো যদি কাম কৰো বস্তুটো যদি পেলে মই মাস্ক নিপিন্ধিলেও মোৰ উশাহটো বন্ধ ৰাখো বন্ধ ৰাখি কামটো কৰি মই ওলাই যাওঁ সেইকাৰণে মই বহুত কেম্পত যেতিয়া প্লেটলিথ কেম্প হয় তাতে ল'ৰা ছোৱালীক কাম দেখাব লাগে আমাৰ ইয়াতে এটা লেকাৰ বুলি এটা ৰেড লেকাৰ এটা আছে তাৰ স্মেলটো হ'ল তোমালোকৰ নেইল পালিচৰ যিটো স্মেল সেই তেনেকে টাইপৰ এটা স্মেল আছে এই স্মেলটো ল'লে ডিঙিত ধৰে যাৰ কাৰণে সেইটো যেতিয়া মই কাম কৰো মই লগাই পেলাই মই মানে কাৰো লগত কথা নাপাতো কিন্তু কেম্পত কি হয় ষ্টুডেণ্ট কেম্পত ডেমনষ্ট্ৰেশ্যন কেম্পত কথা পাতিবই লাগে আৰু তাহাঁতে হয়তো পট কৰি কাম কৰি আছে খুটি দিয়ে মই এনেকে ৰাখি পেলাই মই কাৰণ মই তেতিয়া কথা ক'ব নোৱাৰো মই উশাহটো বন্ধ ৰাখি দিছো ৰাখি পেলাই মই উশাহ ল'লে মই পট কৰি সোমাই যায় স্মেলটো
সেইটো আমাৰ যেহেতু মাস্ক পিন্ধাৰ অভ্যাসটো নাই সেইটো কৰা মই কৰি চলিছিলো। এতিয়া মাস্ক পিন্ধা অভ্যাস হৈ গৈছে, মাস্ক পিন্ধি কাম কৰিব কোনো প্ৰব্লেম নাই। হয় হয় এই আৰু স্যার স্টুডিওটো আধা হৈ থাকিলে কাৰ স্টুডিওটো মানে স্টুডিওত কি কি লাগিব? এটা চেম্বাৰ লাগিব, তাৰ পিছত এটা এসিড বাটৰ কাৰণে এটা চেম্বাৰ লাগিল যাত তুমি ফিউমটো যাতে বাহিৰত ওলাই দিব পাৰা। এনেকে ওপৰে ডাঙৰ এটা এক্সজষ্টন ৰাখা, ওপৰ ফালে তলত প্লেট গিলাস ৰাখাৰ এটা বেচিন টাইপৰ এনেকে দীঘলকে বনাই দিয়া, তাতে ৰাখা পুৰা চাৰিওফালে গ্লাছ বন্ধ থাকিব, গ্লাছ ডোৰ থাকিব, ফিউমটো যাতে বাহিৰত নাহে ওপৰ ফালে গুচি যায়। তাৰ এই চিমনিটো এনেকে কৰি এনেকে ওপৰ ফালে যাতে এটা হেৰি দি দিয়া, তেনেকে সেই বাহিৰৰ ফালে যেনেকে যেনেকে ইণ্ডাষ্ট্ৰিয়েল বিলাকত থাকে একে চিষ্টেম কৰিব পাৰিলে তেতিয়া খুব ভাল হয় আৰু। তেনেকে কৰিলে তোমাৰ ঘৰৰ কাৰণে কোনো প্ৰব্লেম নহয়। তুমি চাপ'জ তুমি এটা ষ্টুডিঅ'ত 10টা মানুহ কাম কৰি 10 কমৰ সেই ফিউমটোৰ কাৰণে বহুত প্ৰব্লেম হয়, তো সেইটো ওলাই যাব লাগে। সেইটো এটা ভাল বস্তু। স্যার শান্তি নিকেতনত, স্যার শান্তি নিকেতনত আছে নেকি এটো? শান্তি নিকেতনত আমাৰ গ্লাছ চেম্বাৰ এটা আছে। আছে ন? আচ্ছা গ্লাছ চেম্বাৰ আছে, তো সেইটো শান্তি নিকেতন আছে। সেইটো অৱশ্যে সেইখিনি মইহে ষ্টাৰ্ট কৰিলো শান্তি নিকেতন, আৰম্ভ মই গৈ পেলাই আৰম্ভ বনালো এই বস্তুটো শান্তি নিকেতনত। কাৰণ মই যেতিয়া শান্তি নিকেতন অহাৰ পিছত বহুতখিনি বহুত মেচিন পত্ৰ মই নিজৰ হাতে ব্যৱহাৰ কৰিলো। তেতিয়া মই HOD আছিলে, তেতিয়া সেই কৰিলো। আনকি বাংলাদেশৰ পৰা কিছুমান এটা মেচিন অনা কৰালো, লিথো মেচিন, HC মেচিন, এইবিলাক কৰিলো। তো এই ধৰণৰ ডেভেলপমেণ্ট তো হৈয়ে আছে। আৰু কি এই ষ্টুডিঅ' কৰাৰ কাৰণে সেইটো লাগিব তোমাৰ প্ৰপাৰ ইংকৰ ফেচিলিটি লাগিল, ৰোলাৰ লাগিল, ৰোলাৰ ষ্টেণ্ড লাগিব। এতিয়া ৰিচেণ্টলি কিবা নতুন ইংক বা এনেকুৱা কিবা এটা হৈছেনে? আমি আগত যেনেকে কৰিছিলো একেধৰণে চলি আছে না? নতুন ইংক বুলি কওঁতে আগতে যিবিলাক আমি ইংক ব্যৱহাৰ কৰিছিলো তেতিয়া লেটাৰ প্ৰেছৰ ইংক আছিলে, আজিকালি লেটাৰ প্ৰেছ ইংক নাপায়, বন্ধ হৈ গ'ল। অফছেট, অফছেটৰ কাম নহয়, অফছেটটো বিশেষকৈ লিথোগ্ৰাফি কৰা খুব প্ৰব্লেম। আর তার কারণে এটা চার্বনেলের একটা নতুন বিদেশি ইঙ্ক পায়, ইহতে বিদেশের পড়া ইঙ্ক আহি আছে এতিয়া, এইবিলাক দিয়ে কাম হয়। আর আমি বিশেষকে শান্তি নিকেতন স্পেশালি আমি ইঙ্ক অর্ডার করি বনাই আনো, কারণ আমি ইমানখিনি মার্কেটিং করু, একে একে 50-60 কেজি কালার কিনো। স্যার আমি যদি ইচ্ছা করো আপনাক কলে আমি পাম নেকি? অ পাব পাৰা, কাৰণ ধৰা আমি যেতিয়া অৰ্ডাৰ কৰিলো তেতিয়া তোমাৰ অৰ্ডাৰটো একেলগে এড কৰি দিলে, আৰু নহ'লে তুমি পাই যাবা।